মায়াপুর ইসকন ও কলকাতা ইসকন মন্দিরে মহাসমরহে পালিত হচ্ছে জন্মাষ্টমীর নানা অনুষ্ঠান। দেশ বিদেশ থেকে আসছেন ভক্তেরা। তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন মায়াপুরে। মহাসমরহে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠান। মন্দির সূত্রে জানা গেছে, গত দুবছর অতিমারির কারণে জন্মাষ্টমী অনুষ্ঠানের জৌলুসতা অনেকটাই কম হয়েছিল। এবছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে কার্যত নতুন রূপে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির। মন্দির সূত্রে জানা গেছে, জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ভগবান শ্রীকৃষ্ণের অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর শুক্রবার মধ্যরাতে শাস্ত্রীয় বৈদিক রীতিকে অনুসরণ করে নানাবিধ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের আবির্ভাব অনুষ্ঠান। এদিন একথা জানিয়েছেন মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। তিনি আরও বলেন, দেশ বিদেশ থেকে আসা দর্শনার্থীদের জন্যে বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে মন্দিরের পক্ষ থেকে। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোকমালায় সেজে উঠেছে মন্দির চত্বর। জন্মাষ্টমীতে বাড়তি ভক্ত সমাগমের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এ বিষয়ে রসিক গৌরাঙ্গ দাস মহারাজ আরো বলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5250তম শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব ইসকন মায়াপুর সহ বিশ্বব্যাপী বিভিন্ন শাখা কেন্দ্রে একযোগে পালন করা হচ্ছে। গত দুবছর করোনার কারণে সেভাবে অনুষ্ঠান করা যায়নি। এবছর তিন দিনের অনুষ্ঠান, গতকাল ছিল অধিবাস, আর সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে এবং মধ্যরাতে কৃষ্ণের আবির্ভাব মুহূর্তটির সময়ে এখানে পালন করা হবে মহা অভিষেকের মাধ্যমে এবং পুষ্পাঞ্জলি দেওয়া হবে, প্রার্থনা করা হবে বিশ্ব শান্তি এবং সংহতির জন্য। মায়াপুর ইসকন মন্দিরের পাশাপাশি কলকাতা ইসকন মন্দিরেও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই কলকাতার মায়াপুর ইসকন মন্দিরে শুরু হয়েছে নানা ধর্মীয় অনুষ্ঠান। এদিন সকালেও ইসকনের রীতি মেনে আয়োজিত হয় বিশেষ পুজো অনুষ্ঠান। মঠের সন্ন্যাসীরা মেতে ওঠেন কীর্তন অনুষ্ঠানে। এদিন সকাল থেকেই জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে ভক্তদের ভিড় কলকাতার ইসকন মন্দিরেও। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড। আদি মোহিনীমোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।